পানীয় জল এবং বিদ্যুতের মতো বিভিন্ন সমস্যা নিয়ে ত্রিপুরা জুড়ে গত মাসে অন্তত 35টি বিক্ষোভের খবর পাওয়া গিয়েছে। রাজ্য ও স্থানীয় প্রশাসনের কাছে একাধিক অভিযোগ করা সত্ত্বেও প্রায় সব ক্ষেত্রেই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 23 এপ্রিল রাস্তার বেহাল দশার কারণে বড়সড় দুর্ঘটনার পর চড়িলাম ব্লকের স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, রাস্তা সারানোর কোনো উদ্যোগ নিচ্ছে না সড়ক কর্তৃপক্ষ। এডিসি প্রশাসনের দ্বারা প্রকাশিত একটি সমীক্ষায় বলা হয়েছে যে এডিসির 50%-এরও বেশি এলাকা তীব্র জলসংকটে ভুগছে। 12ই মে চড়িলাম ব্লকের বাসিন্দাদের ওই এলাকায় অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে বিশালগড় জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিসে ঘেরাও করতে হয়েছিল। হাস্যকরভাবে এলাকাটি রাজ্যের বিদ্যুৎ ও বিদ্যুৎ মন্ত্রী জিষ্ণু দেব বর্মার বিধানসভা কেন্দ্রের অধীনে পড়ে। এভাবে আর কতদিন বাঁচবে ত্রিপুরাবাসী?